ফ্রান্স, জার্মানি, নাইজেরিয়া ও মার্কিন রাষ্ট্রদূতকে 48 ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে নাইজারের জান্তা সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই চার দেশকে আলাদা করে চিঠি দিয়েছে। ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার আলটিমেটাম দেওয়ার পরপরই তা প্রত্যাখ্যান করেছে প্যারিস। ফ্রান্স বরাবরই বলেছে তারা নাইজারের সামরিক কর্তৃপক্ষকে স্বীকৃতি দেবে না। নাইজারে ফ্রান্সের 1500 সেনা মোতায়েন আছে। কয়েক বছর ধরে এ বাহিনী জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে বাজম সরকারকে সহযোগিতা করেছে। যুক্তরাষ্ট্রেরও প্রায় 1000 সেনা নিযুক্ত আছে। গত 26 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে জান্তা সরকারের প্রতি চাপ অব্যাহত রেখেছে প্রতিবেশী আফ্রিকান দেশগুলো। তাদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা কয়েকটি দেশ। চাপের মুখে সংলাপের পথ উন্মুক্ত রাখা ও 3 বছরের মধ্যে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে জান্তা সরকার। Niger's junta ordered Francis envoy to leave the country within 48 hours.